তো ব NDRSLicy Amazon jungle দেখেন ভন্না গাছের গোড়া এটা এমন একটা ফল এটারে যদি আপনি भाजी কইরা খান তাহলে মনে করেন আপনার শিরার মতো সুন্দর হইয়া যাবেন রানী মুখার্জি कैटरीना कैफ আপনার পিছনে পিছনে দৌড়াইবো এই জিনিস আজকে আপনাদেরকে কিভাবে রান্না কইরা খাইতে হয় এই জিনিসটা আজকে দেখামু দেখেন Кайসাভাই মানে উরা ধুরা জিনিস আবিষ্কার কইরা ফলাইছি এই তো আজকে এটা খামু প্রথমে এটার একটু ধুইয়া নেই তাই না এরপর এইভাবে sira নিবেন খুবই সহজ ভাই আপনি এটা খাইতে দেরি ওই মতো সুন্দর হইতে দেরি নাই এই যে দেখেন গিচি গিচি করে কে ফেলাইলাম যেমন ঢেঁড়স বাজি কাটে না ঠিক ওই রকম করে দেখেন কী সুন্দর কালার হ্যাঁ তিনটা পিসি সবার অবশ্য দুইটা কইরা ও সরি কি বললাম আর কি এই যে দেখেন হ্যাঁ গ্রামীণ পরিবেশে এই যে খড়ি দিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিতেছি দিলাম আগুন ধরাইয়া জ্বলে পুরায় একটা মনে করে নাঙ্গার ঘুরে ফেলাম দেখছেন এবার একটু তেল দিয়া দিই একদম টপ গরম হয়েছে না একটুখানি লড়া দিয়ে দিবেন এই যে সেকেন্ডের ভিতরে মাই হয়ে যাবো ভাই কোনো কথা নাই এবার একটু মরিচ দিয়া দিবেন মরিচ পর্যাপ্ত পরিমাণে দিবেন যেন সকালবেলা বাথরুমে গেলে বরফ নিয়ে যাও লাগে বুঝেন নাই এরপর একটু লবণের সিরা দিয়ে দিতাসি ভাই রান্না বান্না যে কত সুন্দর একটা আর্ট এটা বললে বুঝাইতে পারবো না আর যদি আমি কাশ্যা রান্দি তাহলে তো দিয়ে লারা চিনি সারা বুঝেন নাই এই যে লারা সারা দিয়ে দিলাম আবার একটু ফু দিবেন আজকে ভাই এটা খাইয়া সেকেন্ডের ভিতরে আমি ফসাই যে এটা নিয়ে এটা লাড়তে থাকবেন পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না আমেরিকান নুডলসের মতো না দেখা যায় এই যে এখন একটু শুকনা মরিচ দিয়ে দিলাম যেভাবে রাঁধবেন আপনাকে কনফার্ম করতে হইব যে আপনি এই যে সকালবেলা বাথরুমে বরফ নিয়ে যাইবেন আর কি একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আবারও লারা চিনি সারা দেখছেন এই যে পুরো চেহারা পাইছে না কালারটা একদম হ্যাঁ এই যে গেছে এইবার দিয়ে দিতেছি যে ভেন্না গাছের গোড়া এই যে দিয়ে দিলাম এটা কিন্তু ভাই আমেরিকা থেকে আমেরিকা না সরি অ্যামাজন জঙ্গল থেকে আনছি এই যে এরপরে লাগতে লাগতে কালারটা নিয়ে আইবেন আর হয়ে যাবো সেকেন্ডের মধ্যে কাজ শেষ হ্যাঁ দেখতে কিন্তু ভয়ঙ্কর হুম হুম মনে হইতেছে কিন্তু আসলে এটা খুবই মজা এই তো গেছে দেখছেন চোখের পলকে রান্না ভাই তাই মতো বা বলছি পৃথিবীতে নাই এই তো আহ কি সুন্দর গ্রাম বেরিয়েছে রে এই ভেন্না গাছের গোটা কারে কারে খাওয়াইতে চান বন্ধুরা একটু মেনশন দিয়ে দিয়েন এই তো কি সুন্দর কালার তো বন্ধুরা এই যে দেখেন আমার এত পাতা এত বড় পাতা এটা কিসের পাতা জানেন এটা হইতেছে মনে করেন কদম গাছের পাতা হ্যাঁ এই কদম গাছের পাতার মধ্যে নিবেন কি সুন্দর কালার দেখছেন এটা কিন্তু দেখতে বোঝা যাইতেছে যে ঐশ্বরিয়ার পেটের মতো হ্যাঁ কি সুন্দর না পুরা একদম ঐশ্বরিয়ার পেটের মধ্যে হাত বুলাইলে মনে হইতাছে আর এটা হইতেছে দেশি সাইলের ভাত এইবার আমি খামো মা মাখে স্যাল আর আমি বলে কালো হ্যাঁ আমার গার্লফ্রেন্ড থাকে না এই স্পেশাল জিনিস খাইতেছি ভাই বুঝছেন সেকেন্ডের ভিতরে ফর্ষাইয়া যাম দেখেন খুবই মজাদার একটা জিনিস বিষ মিল্লা হ্যাঁ ফর্সাইছি না একদম কারি না কাপড় সুপুরের মতো ফর্সা গেছি গা দেখছেন বিষ বারবার বার বিসমিল্লা কুমার খামু একটা কাজে লেগে দেবো হঠাৎ করে ফর্সা